ও আপৎকালীন খাত মজুদ রয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী জনগণকে দুশ্চিন্তা না করার আহ্বান এমপি আনারের সম্পূর্ণ মরদেহ খুঁজে পাওয়া নিয়ে আশঙ্কা গোয়েন্দা পুলিশের হত্যার রহস্য জড়িতরা চিহ্নিত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের আগে এমপি আনারকে অপরাধী বানাচ্ছে সংবাদ মাধ্যম অভিযোগ কাদেরের রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুদেশ জানালেন পররাষ্ট্রমন্ত্রী এবং ও অনিয়মে বাফুফের পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা সালাম মুর্শিদিকে তেরো লাখ ও সোহাগকে ২৬ লাখ টাকা জরিমানা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবাবিন্দ তাহের এবার বিস্তারিত রিজার্ভ কমলেও আপতকালীন খাদ্য মজুত থাকায় জনগণকে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতি বৈশ্বিক সংকট উল্লেখ করে এ সংকট মোকাবেলায় কাজ করছে সরকার সন্ধ্যায় গণভবনে চোদ্দ দল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন দেশবিরোধী চক্রান্ত এখনও চলছে উল্লেখ করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান সরকার প্রধান জ্বালাও পোড়াওকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী এমপি আনারুল আজিম আনার হত্যার রহস্য ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে যে কোনো সময় ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্যদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে সাংসদ আজিমকে এমনভাবে হত্যার পর ঘুম করা হয় যেন তাকে খুঁজে পাওয়া না যায় আনারের বন্ধু শাহিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেন আমানুল্লাহ ওরফে শিমুল ও তার সহযোগীরা হয়েছে হানি ট্র্যাপিং ব্যবহারও আরও জানাচ্ছেন কাজী ইসান বিন দিদার স্নায়ু রোগের চিকিৎসা করাতে গিয়ে ভারতে নিখোঁজ হন এমপি আনারোলাজি মানার সেখানে তার বন্ধু গোপাল স্থানীয় থানায় নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন অন্যদিকে ঢাকায় গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হন আনারের মেয়ে এর কদিন পরে খবর আসে কলকাতায় তার দেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে আমার সে গেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে কোনো ভারতীয় জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দারা কাজ করছে ভারত তাদের গোয়েন্দারা কাজ করবেন আমাদের এখানে এক একটা মামলা হয়েছে সেই মামলার আলোকে আমরাও কাজ করব এদিকে ডিবি প্রধান هارুন রশিদ জানিয়েছেন এমপি আজিমকে খুনের মূল পরিকল্পনা ছিলেন আখতারুজ্জামান শাহিন আর ঢাকায় বসেই নেওয়া হয় পরিকল্পনা ইনি যে মাস্টারমাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা আরটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতই বা দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে তিনি জানান গোয়েন্দা পুলিশ এখন অবধি তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে প্রধান সন্দেহভাজন আমানুল্লাহ ওরফে শিমুল নামে খুলনার এক চরমপন্থী নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন বিদেশের মাটিতে হত্যাঙ্গে সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ না থাকে নিশানা না থাকে কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেখানে সবার আগে শাহিন তার বান্ধবী সিলিস্তি এবং আমানুল্লাহ উঠেছিলেন বলেও জানান ডিবি প্রধান মাস্টার প্লান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা বিভিন্ন সময় দহ চার আসনের সংসদ সদস্য আনোরুল আজিম আনারের বিরুদ্ধে একুশটি মামলা হয়েছিল অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান চালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মতো অভিযোগ ছিল এসব মামলায় তবে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড এবং কিভাবে দেহাবশেষ থেকে তার পরিচয় মিলল সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি মন্ত্রী কিংবা পুলিশ তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম কাজী ইহসান বিন্দিদার মোহনা সংবাদ কলকাতায় নিহত সংসদ সদস্য সংসদ সদস্য আসনে আনোয়ারুল আজিমের হত্যার ঘটনা তদন্তের আগে ভারতীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে তাকে অপরাধী দেশীয় একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে ভারতে আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দুই দেশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রাজধানীর পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সুরাইয়া মুনির রিপোর্ট রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভার আয়োজন করা হয়

আপনার তো এই দেশের না সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না এদিকে জাতীয় প্রেস ক্লাবে দেশের নৌপথে নিহত সকল শহীদ স্মরণে তেইশ মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে ঢাকা নদী সম্মেলন দুই প্রস্তুতি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন সংসদ সদস্য আনারুল আজিমের হত্যার বিষয়টি তদন্তাধীন আছে দেশের গোয়েন্দারাই সমন্বিত পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে তারা সেখানকার কর্তৃপক্ষ পশ্চিম বাংলার কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন শীঘ্রই হত্যার রহস্য জট খুলবে বলেও জানান হাসান মাহমুদ যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুন হওয়ার খবরে আজও নির্বাচনী এলাকা ঝিনাইদহ চার আসনে স্তব্ধতা নেমে এসেছে খবরটি জানার পর কালীগঞ্জ শহরের ভূষণ হাই স্কুলে রোডে তার নিজ বাড়ির সামনে জড়ো হন আওয়ামী লীগ নেতা নিকট নিকটাত্মীয় ও স্থানীয় বাসিন্দারা হত্যার মূল হোতা হতা এছাড়া হত্যায় নারী সহ ছয় জন অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে আনারের বন্ধু শাহিন ব্যবসায়িক পার্টনার হুন্ডি স্বর্ণ চোরাচালান ব্যবসা সহ অবৈধ সম্পদের মালিক এদিকে আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবি করেছেন তার পরিবার ও স্থানীয়রা

ছয় ক্যাটাগরিতে বিশ প্রতিষ্ঠানকে দেয়া হলো রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পদক প্রদান অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং নতুন বাজার সৃষ্টি করা অনুষ্ঠানে ব্যবসা বান্ধব নীতি কাঠামো তাগে দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন ভ্যাট ট্যাক্সের হয়রানিতে বিপাকে তারা নাসিরুদ্দিনের রিপোর্ট উদ্যোক্তাদের উৎসাহ দিতে দু সাল থেকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দিচ্ছে সরকার দু সালের জন্য এ সম্মাননা পায় দেশের বিশ প্রতিষ্ঠান বৃহৎ শিল্পে ছটি মাঝারিতে তিনটি ক্ষুদ্র শিল্পে চারটি মাইক্রো ও কুটির শিল্পে তিনটি করে এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পায় একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান এনবিআর এবং কাস্টমসের হরানিতে দিশে হারা ব্যবসায়ীরা এক্ষেত্রে সরকারের পদক্ষেপ দরকার কৃষি খাতে আরো বেশি বিনিয়োগ করতে ব্যবসায়ীদের তাগিদ দেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী আপনারা কৃষিকাতে বেশি করে বিনিয়োগ করুন আম আলু আনারস কলা তরমুজ বিভিন্ন পণ্যের কৃষি পণ্যের প্রক্রিয়াতে এগিয়ে আসুন আর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা গেল পনেরো বছরে তা নিশ্চিত হয়েছে আপনারা বলছেন অনেক কিছু আছে আমাদের বাজেট আছে আমরা সরকার চিন্তা করছি আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন আপনাদের উপর চাপ যাতে কম হয়

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজির দেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল আলমগীর আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসি বলেছেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত হয়ে গেছে এমদাদুল রিপোর্ট হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ নিহতদের প্রতি শোক জানাতে দুপুরে গুলশানের ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের পক্ষে শোক প্রকাশ করেন তিনি পরে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ঘটনায় মৃত্যু গভীর বেদনাদায়ক এই দুর্ঘটনায় করাতে আমরা গভীরভাবে তিনি বলেন যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ ও জনপ্রিয় রাষ্ট্রনায়কের এমন চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের অপরণীয় ক্ষতি ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যই শান্তির জন্যে এবং একটা স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি এদিকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ সময় দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে বাংলাদেশের সাবেক সেনা প্রধানের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন রিজবি বাংলাদেশের সাবেক সেনা প্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে এমদাদুল হক খান সংবাদ ঢাকা খেলার খবর ফুটবল দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের পাঁচ কর্মকর্তাকে বড় সড় শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা শাস্তিপাওয়ক কর্মকর্তারা হলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন অপারেশন ম্যানেজার মিজানুর রহমান ও প্রকিউরমেন্ট অফিসার ইমরুল হাসান আবু নাইম সোহাগকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা পাশাপাশি তাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে আবু হোসাইন ও মিজানুর রহমান নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য এই সময়ে তারা কোনো ফুটবলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না সালাম মুর্শিদিকে জরিমানা গুনতে হবে টাকা ইমরুল হাসানকে করা হয়েছে সতর্ক ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য প্রকৃত চিত্র নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পুনঃতিল অপলোপন ও অর্থ ঋণ আদালতের হিসাব যোগ করলে দুর্দশাগ্রস্ত ঋণ সাড়ে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানায় সংস্থাটি রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সংলাপে মন্তব্য এ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এ সময় দেশের ব্যাংকিং খাতের নানা অব্যবস্থাপনা ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বক্তারা আরও জানাচ্ছেন হক মারুফ সিপিডি আয়োজিত অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপনায় জানানো হয় দু হাজার এগারো অর্থ বছরে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার সাতশত পঁচিশ কোটি টাকা গত দশ বছরে তা বেড়ে হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তেষট্টি কোটি টাকা সভাপতির বক্তব্যে সিপিডি ফেলো ড মুস্তাফিজুর রহমান বলেন তথ্যের জন্য আমরা মিডিয়ার উপরে নির্ভর করতাম সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এ কারণে ভুল নীতি গৃহীত হওয়ার কথাও জানান তিনি। সেটা প্রবৃদ্ধি বন্টন থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সব কিছুর জন্যই এটা যেহেতু গুরুত্বপূর্ণ এখানে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে মালিকানা বদলের পর থেকে ইসলামী ধারার ব্যাংকগুলো আর্থিক সংকটে রয়েছে দাবি করে সিবিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন ব্যাপক অনিয়মের কারণে মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সংকল্প এবং নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই খাতটাকে পুনরুদ্ধার করা এই খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না জুন দুই হাজার একুশে যেটা ছিল সাঁত্রিশ শতাংশ সেটা এখন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে বাহান্ন শতাংশ সবাই বাংলাদেশ ব্যাংকের সংশোধনী বিল দুই তিন অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বহাল রাখার সুপারিশ করেছে সিপিডি তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন ওবায়দুল হক মারুফ মহানা সংবাদ ঢাকা যাত্রায় নৌপথে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান ঈদের সময় এগারো দিন বাল খের চলাচল এবং সাত দিন পশু ও পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে সকালে সচিবালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নৌপথে স্টিমার লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার সভায় এসব কথা বলেন তিনি ঈদে কয়েকটি স্থানে ফেরি বৃদ্ধি করার আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী গতবারে আপনাদের সামনে বলা হয়েছে যে বালকেট বন্ধ থাকবে পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে এগুলো একই রকম অ্যাজ ইট নৌপথের ক্ষেত্রেও কিছু মানুষ আছে যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলো ভাবমূর্তি নষ্ট করতে চায় আমরা আজকের এই গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি এবং যদি এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে হয়রানির ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন শহীদুল ইসলাম নামে ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানা এলাকার আবদুল্লা আবির নামে এক প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারক আবিরের নানা ফিরিস্তি তুলে ধরেন শহীদুল ইসলাম তিনি অভিযোগ করেন প্রতারক আবির পাথরের ব্যবসার নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সবশেষ তার কাছ থেকেও প্রায় দেড় কোটি হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে গেছে আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী শহীদুল ইসলাম পেশাদার সাংবাদিকতা চর্চার সুস্থ পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দেশে পত্রিকার প্রকৃত সংখ্যা বের করতেও নতুন ফর্মুলা নিয়ে কাজ চলছে বলে জানান তিনি দুপুরে সচিবালয়ে বিএসআরএফ বার্তার মোরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মী আইন পাস হলে এ খাতে বিদ্যমান সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় দেশ জাতি ও জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বানও জানান তিনি নির্ণয় করার যে ফর্মুলাটা আছে তার মধ্যেও কিছু গলদ আছে সেটাকেও ম্যানুপুলেট করা যায় আমি যদি ধরেন বলি যে ফর্মুলা অলরেডি আছে সেটাতে আমি সঠিক তালিকা করে ফেললাম কিন্তু এর মধ্যেও দেখা যাবে সঠিক হয়তো অনেক ক্ষেত্রে হবে না কারণ তার পিছন দিকে আমি কাজ আপনারা যদি দেখেন আমি কিন্তু একটা লিস্ট আমার কাছে আমি বানিয়েছি একটা বিশেষ বিশেষ সোর্সের মাধ্যমে যেটা আমাকে সঠিক মোটামুটি সঠিক একটা কি বলবো সার্কুলেশনের একটা চিত্র দিয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় একটি স্টেজ ভেঙে পড়ার ঘটনায় এক শিশু নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরও কমপক্ষে পঞ্চাশ জন আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়াভ্যালিয়ন রাজ্যে প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইন এজের নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে গভর্নর গার্সিয়া বলেছেন এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত সংখ্যা নয় জনে দাঁড়িয়েছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুই হাজার সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের কথা থাকলেও আগামী চার জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিবিসি জানিয়েছে নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তারপরই আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি রাজা চার্লস অনুমতি দেওয়ার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন দশ নং ডাউনিং স্ট্রিট থেকে জনসমক্ষে এ ঘোষণা দেন তিনি আবারও খেলার খবর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচক খান্নান সরকার বিসিবির উইমেন্স উইং এর প্রধান হাবিবুল বাসার সুমন ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক সহ অন্যরা আগামী পহেলা জুন শুরু হয়ে চলবে উনত্রিশ জুন পর্যন্ত চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট বিশটি দল বছরের যৌথ আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র খেলা হবে মোট নয়টি ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটিতে শেষ করবো মোহনা সংবাদ আমরা কি সুনামগুলো জানিয়ে দিচ্ছি রিজার্ভ কমলেও আপদকালীন খাদ্য মজুত রয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী জনগণকে দুশ্চিন্তা না করার আহ্বান এমপি আনারের সম্পূর্ণ মরদেহ খুঁজে পাওয়া নিয়ে আশঙ্কা গোয়েন্দা পুলিশের হত্যার রহস্য জড়িতরা চিহ্নিত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের আগে এমপি আনারকে অপরাধী বানাচ্ছে সংবাদ মাধ্যম অভিযোগ কাদেরের রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুদেশ জানালেন পররাষ্ট্রমন্ত্রী এবং দুর্নীতি ও অনিয়মে বাহুফের পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা সালাম মুর্শিদিকে তেরো লাখ ও সোহাগকে ছাব্বিশ লাখ টাকা জরিমানা এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ